উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানিয়েছেন, এর প্রভাবে গেল বুধবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। সমুদ্রের পানির উচ্চতা 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। তবে মাছ ধরার ওপর 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার আগে ভাগেই মহিপুর আলিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে। ভালুকায় বিভিন্ন নদী ও খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিমউদ্দিন আহমেদ ধনুর আমন্ত্রণে শনিবার সকালে উপজেলার খিরু, মেথুয়া ও লাইথি নদী, বাঁকা খাল, চুল্লার খাল, বিলাই জুড়ি খাল, আন্ধি জুড়ি খাল এবং বাহাত্তা খাল পরিদর্শন করেন উপমন্ত্রী। ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন, পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন এনামুল হক শামীম। এ সময় বক্তারা ভালুকার নানা সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাইনউদ্দিন সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ কাজিমউদ্দিন আহমেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র ডক্টর এ কে এম মেজবাউদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ রাজনৈতিকবিদ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ।